এটা মেনলি এটা আমি ইউটিউবে প্রথমে সার্চ দিয়ে দেখছি এরপরে হলো স্থানীয় ভেটেরিনারি যে ডাক্তার আছে পশু পাখির ডাক্তার ওরা আমাকে সাজেস্ট করেছে যে মুরগিকে এই গরমের মধ্যে ঠিক রাখতে হলে অবশ্যই উপরে পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে ভিতরে ফগিং সিস্টেমের ব্যবস্থা করতে হবে এই দুইটা সিস্টেমই আমি করেছি এটা যখন আমাকে ডাক্তার আমাকে সাজেস্ট করলো তখন আমি বিভিন্ন ইউটিউব ইউটিউব এরপরে দেখে এই উপরে যে নলগুলো আছে এই নলগুলো কিনে আনি এরপরে আমি এটা আস্তে আস্তে নিজে নিজে স্থানীয় যেই কাজে টেকনিশিয়ান আছে ওই টেকনিশিয়ানকে দিয়ে এটা আমি লাগানোর ব্যবস্থা করি খরচ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস এটা খরচ আসলে অ্যাকচুয়ালি বেশি না কিন্তু এটা মেনটেন করাটা খুবই কঠিন খরচ আমার যেমন মনে করেন আমার ফার্মটা হলো ওই ইয়ে অনেক দূর থেকে আর কি নিয়ে আসার কারণে এটার খরচটা একটু বেশি কিন্তু যদি আমার পাম্পটা এখানে থাকতো এই জায়গায় থাকতো তাহলে শুধু এই সিস্টেমটা করার জন্য তিন থেকে চার হাজার টাকার মধ্যে আর কি হয়ে যেত আচ্ছা আর এটা করলে অ্যাকচুয়ালি একটা মানে পজিটিভ ইয়ে কি যে মুরগিটা তো অতিরিক্ত গরমে তো কারো হাত নেই মুরগিটাকে একটু প্রোটেক্ট করার চেষ্টা আর কি